আল্লাহর নবী জানিয়েছেন যারা আলেমেরা আমি না, আমি রসুলের স্থলাভিষিক্ত নায়েবে রাসূল, আমি নবীর উত্তরাধিকারী, এরা আমি নবীকে কষ্ট দিলে, আমি নবীকে দুঃখ দিলে যেমন আল্লাহ পাক নিজে আঘাত পায়, আমার নায়েব যারা কিয়ামত পর্যন্ত আলেমদেরকে যারা দুঃখ দেবে, আমি নবী ঠিক ওইভাবেই কষ্ট পাবো। আর আমি নবী যদি কষ্ট পাই তাহলে তোমাদের যে আমলগুলো আছে ওগুলো কখন নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াতটা এবার বাংলাদেশে মিলান, কত মানুষের আমল আখলাক জাল্লা নষ্ট করে দিয়েছে, ও টের পাচ্ছে না, তার কোনো হিসাব নেই, এ জেলাই নেই। আপনার নিজের বাস্তব জীবনে আপনি মিলাবেন, আপনি আর যাই করেন না কেন, অন্তত এইটা যেন হয়ে না যায়, কারণ নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এই পৃথিবীর ময়দানে, আল্লাহ নিজের পরেই সম্মান দিয়েছেন বিশ্ব নবীকে। আজকে আসার সময় পড়ছিলাম বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খ্রিস্টান এক যুবক অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেছিল, গালিগালাজ করার পরে লোকটা মারা যায়, জাতির লোকেরা তাকে কবরে দেয়, সকালবেলা যে দেখে কবরের মাটি তাকে গ্রহণ করে নাই, বের করে দিয়েছে, চিন্তা করছে কি অবস্থা, সকালবেলা আবার তারা একটু গর্ত বেশি করে আবার রেখেছে কবরে, পরের দিন সকালে যে দেখে কবর তাকে গ্রহণ করেনি, উদ্গ্রহণ করে বের করে দিয়েছে, ওরা ভাবে এভাবে হবে না, আর একটু গভীর গর্ত করা লাগবে, গভীর গর্ত করার পরে যখন রেখেছে সকালবেলা যে দেখে আগের দিনের মতো কবর তাকে নেয়নি, মাটি বের করে দিয়েছে। খ্রিস্টানরা চিন্তা করে এভাবে হবে না, একে কুয়ার মতো গর্ত করে রাখো, এর উপরে পাথর চাপা দাও, সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই করে একেবারে শক্ত মজবুত ভাবে লাগিয়ে দাও যেন বের হতে না পারে। কুয়ার মতো গর্ত করার পরে যখন ঢালাই করে দিয়েছে উপরে বড় বড় পাথর দিয়ে সিমেন্ট দিয়ে, সকালবেলা যে দেখে পাথর রড সিমেন্ট ঢালাই সব দূরে গেছে, ওইভাবে মাটির উপরে পড়ে আছে। শুধু এতটুকুই না, হাজার হাজার খ্রিস্টানরা লক্ষ্য করে দেখছে একটা কুকুর এসে ওর মুখের উপরে লজ্জা স্থান দিয়ে প্রসাব করছে। আপনি শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পর্যন্ত বলবেন আমি জানি, কিন্তু যদি আপনার বিবেক থাকে আপনাকে কিছু নেওয়া লাগবে এখান থেকে। এটা বুখারী শরীফের হাদিস, এ পৃথিবী প্রমাণ করেই ফেলেছে বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে ঘৃণা জানিয়েছে। 17 কোটি মুসলমান এই দেশে, 96 ভাগ মুসলমান এই দেশে, কোরআনের অনুষ্ঠান থেকে দার্তহীন কণ্ঠে আমরা জানাতে চাই, এই বাংলাদেশ বিশ্ব নবীর জন্য অক্ষ করা হয়েছে, কারণ নবীজি যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবন্ধু হতেন না, আর বঙ্গবন্ধু যদি বাংলাদেশে না আসতেন এদের স্বাধীনও হইতো না। সুতরাং স্বাধীনতার পেছনে মূল কারণ আমাদের নবী, এই কথা বলছেন কাজ, উনি না আসলে পৃথিবীতে আল্লাহ তৈরি করতেন না এটা, আর উনি না আসলে যদি পৃথিবী না হতো বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু আসতো না, আর উনি যদি এ দেশে না জন্মাতেন আমরা স্বাধীনতাও পেতাম না। সুতরাং স্বাধীন দেশে এই স্বাধীন মাটিতে আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে গালিগালাজ করে এ জমিন তাকে গ্রহণ করবে না, এ জমিনের 1 ইঞ্চি মাটিও তার জন্য বৈধ না, শুনো, কোনো অবৈধ মানুষকে আমরা এ জমিনে থাকতে দেব না। আমার তো মনে হচ্ছে জাতির ভেতরে যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে নিকৃষ্ট কাজে মেতে ওঠে মাঝে মাঝে, ওই কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে সামনে ঘৃণা জানাবে। আশা করি আপনি পরিবর্তন হবেন। এত বড় আজান দিচ্ছে না, একজন জবাব দিয়ে দিন, এর ভেতরে একজন জবাব দিয়ে দিন।
আমার বন্ধুরা, বিশ্ব নবী মক্কা বিজয় করার দিন সবাইকে তিনি প্রায় মাফ করে দিয়েছিলেন, জানিয়েছিলেন সাহাবীরা যারা কাবা শরীফে আশ্রয় নেবে তাদেরকে কিছু বলবা না, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওদেরকে কিছু বলবা না, যারা নিজেদের ঘরে অবস্থান নিয়ে দরজা আটক করে রাখবে তাদেরকে কিছু বলবা না। এক সাহাবী এসে বলে, হে নবী, আপনি যে তিন জায়গায় অবস্থান নেওয়ার কারণে নিষেধ করলেন কিছু বলতে, কিন্তু আপনাকে গালি দিয়েছিল অকথ্য ভাষায়, ওই লোকটা দেখলাম কাবার গিলাফ ধরে বসে আছে বাঁচার জন্য, আল্লাহর নবী বলেন ওকে নিয়ে আসো, ওকে কতল করে বিদায় করে দাও। আপনি টের পেয়েছেন কি বললাম? যাদের বিরুদ্ধে মাপের ঘোষণা দিলেন যাদের পক্ষে, সেই লোকটা গালি দিয়েছিল রসুলকে, এই জন্য নবীজি বললেন কাবার গেলাপ ধরে আছে তাতে করে নিয়ে আসো, ওকে হত্যা করে বিদায় করে দাও, দুনিয়ায় থাকার কোনো অধিকার তার নেই। বারবার এগুলো দেওয়া যাবে না, যারা দেবেন পরে দেবেন। আমার বন্ধুরা, আপনার বিবেক যদি থাকে আপনি এখান থেকে আশা করছি কিছু নিয়ে যাবেন। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আশেপাশে মন্তব্য করবেন না। এ দাড়ি টুপি কি আমির হামজার? রাসুলের কার? মানে রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন, ওনার জীবনে যদি কিছু কবুল না হয় অন্তত এই কথাটা কবুল হবে, কারণ বিশ্ব নবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরুম করেন নাই, কিছু না কিছু দিয়েছেন। নবীজির আপন চাচা আবুল আহাব এই লোকটার মতো নবীকে কষ্ট দিয়েছে পৃথিবীতে আমি আর কাউকে পাইনি, কারণ তার পুরো জীবন পড়ে দেখেছি সবচাইতে বেশি কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তার নাম ধরে একটা সূরা দিয়েছেন, সূরা লাহাব। কোন সূরা? আল্লাহ তাআলা বলেন, তাব্বাতি যাদা আবিলা হাবি ওয়া তাব। শব্দের দিকে খেয়াল করেন, তাব্বাতি যাদা নিয়েছিল, দুবছনে দিবছনের কারণে নুনটা পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাতি যাদা, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত, এবং সে নিজে এবং সে ধ্বংস হয়েছে। শব্দের দিকে খেয়াল করলে দেখতে পেলাম আবুল আহাব নবীকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে। কয় হাত? এখানে আল্লাহ কয় হাতের কথা বললেন? আরো জোরে, আল্লাহ কে অবিচারক না? মানে এখানে এত না দিয়ে এটা দিলেন কেন? আপনি যদি এই মোবাইলটা এখন এভাবে নিক্ষেপ করেন, দেখবেন এই হাত দিয়ে যদিও জোরে নিক্ষেপ করবেন, এই হাত নড়াচড়া করবে। আবুল আহাব পাথর ঠিক নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল, কিন্তু ওর হাত এই বামটা নড়াচড়া করে শক্তি জুগিয়েছিল। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর আদর্শের বিপক্ষে আছেন, নবীওয়ালা মানুষগুলোর বিপক্ষে আছেন, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করেন, বাবারও ক্ষমতা আপনার ছিল না যদি পেছন দরজা দিয়ে আপনাকে কেউ নড়াচড়া না দেয়। আপনাকে আহ্বান জানাচ্ছি, হয়তো ডান হাত দিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দায়, আপনি যে রাঘব্য আল বাম হাত দিয়ে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়ে সাহস যোগাচ্ছেন, আল্লাহ পাক যদি আপনাকে ধরে, পেছন দরজায় যারা আছে তারাও ছাড় পাবেন না। আল্লাহ ইয়াদা শব্দ দিয়ে এটা জানিয়েছেন, আবুল আহাবের তো এক হাত ধ্বংস করলে ওর শাস্তি হয়ে যেত, ওর ডান হাত ব্যবহার করে নবীকে কষ্ট দিয়েছে, বাম হাতটা আমি ধ্বংস করলাম এই কারণে, কারণ ওই হাত একটু নড়াচড়া করে সাহস জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল। এতটুকুই না, ও যার উপরে ভর করে এই কাজ করত, ওর প্রভাব প্রতিপত্তি ছিল, টাকা পয়সা ছিল, এই কারণে আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন, মা গোনানু মালুহু কাসাব। যার উপরে নির্ভর করে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না যেগুলো তুমি অর্জন করেছিলে। আবুল আহাব ওই সময় ছিল ওই দেশের ধর্ম মন্ত্রী। কি ছিল? আস্তে বলেন।
ধর্মমন্ত্রীকে পর্যন্ত আল্লাহ ছাড়েননি। অমা কাসাবা, সে যা অর্জন করেছিল টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, কার পেছনে লাগার কারণে? নবীজির। জোরে বলেন, আল্লাহ তো শেষ করতে পারতেন এই দুইটা আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, সায়া সলানা রং দাতালাহাব, এত রাগ আমার আল্লাহ এত ঘৃণা তার উপরে প্রদর্শন করেছেন। এই দুইটা আয়াত দিয়ে আল্লাহ এই সূরা শেষ করেননি। আল্লাহ সিন দিলেন, সিন সাফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্র ওকে আমি আল্লাহ জাহান্নামের অগ্নি শিখায় প্রবেশ করাবো, অমরাত এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে, তার স্ত্রীর দোষ কি? নাকি আবু লাহাবের স্ত্রীর দুইটা দোষ ছিল। এক নম্বরে, নবীজির আপন চাষি, সব সময় ঘরের কথাগুলো যা শুনতো ওগুলো বাইরে যেয়ে মানুষের কাছে প্রকাশ করে দিত। দুই নম্বরে, নিজের স্বামীকে দিয়ে সব সময় নবীকে কি করে কষ্ট দেওয়া যায়, দুঃখ দেওয়া যায়, এই বুদ্ধি পরামর্শগুলো বাড়িতে বসে বসে স্বামীকে দিত। আজও বাংলাদেশে অনেকে টক শো করে দেখবেন, বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আছে ওদেরকে আরো বলার জন্য উদ্বুদ্ধ করে। অত জোরে বলার দরকার নেই, আসতে পারে। আমার তো মনে হচ্ছে আপনি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলার ছোট বোন, আসতে পারে। আবু লাহাবের স্ত্রীর সবচাইতে মারাত্মক অপরাধ দুনিয়া ছিল, এই মহিলা তালাতালি করা ভালোবাসত। তালাতালি বোঝেন, বোঝেন না? একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা, এটা তো এই নওগাঁয় নেই, আছে মানে এটা বেশি। আব্দুল গাফফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই, খোঁজ খবর নিয়ে দেখবেন, কাছে যেয়ে দেখবেন বিষয়টা কিছু না, শুধু তালা তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবী বলেন, যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয়। আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না, আমার মনে হয় তালা তালি করা কোন লোক এলাকায় আছে না নেই? এটা মেয়েদের ভেতরে বসি, এক জায়গায় বসলে শুধু, আসতে বলে। আমি একটা হাদিস বলছি, এবার শোনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করলেন কি বললাম? কিয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। তার এক নম্বরে, যারা তালা তালি করে দুনিয়ায়, কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো। এই খেয়াল করেন, মুসা আলাইহিসসালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, হযরতে মুসা উম্মতগুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন, নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। তিন তিনবার মোনাজাত করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী রাগী নবী ছিলেন, তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এগুলো নয় আমার আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ তাআলা বলেন, মুসা মায়া লাগে, বৃষ্টি দাও না কেন? মুসা, দেব না, তোমার বান্দা মায়া লাগে, তুমি নিজে বললে, তারপরও বৃষ্টি দেবা না মানে? মুসা, দেব না, দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন, মুসা, বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না, কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামিমা তালা তালি করা একজন মানুষ আছে, ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেব। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি,
আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব, হবে না। মোসা নবী বললেন, আল্লাহ আমি তো আর আলিম বিদাত সদর না, মানুষের মনের খবর আমি তো জানি না, সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি, এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব, অপমান হবে, আমি পারবো না। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে। আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি, তার ভেতরে এক নাম্বারে তুমি সবাইকে নিয়ে তাওবায়ে নাসুহা করো, মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে, আর যারা মন থেকে তাওবা করে তাদেরকে আমি আল্লাহ বেগুনা ব্যক্তির মতো বানিয়ে দেই। সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মোনাজাত করলেন, মোনাজাত শেষ হতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না। সুতরাং এখানে যদি কোনো তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগানো, সম্পর্ক নষ্ট করা কোনো লোক থাকেন, আপনি চলে যান, নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে, চলে যান ভাই। দেখেন তো কেউ যাচ্ছে কিনা, যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার, না এটা বাদ দেওয়া লাগবে, আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাদ দেওয়ার দরকার আছে না? আপনাকে কিয়ামতের দিন আল্লাহ ঘুরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন, তাকাবেই না, কয় প্রকার মানুষ। এক নম্বরে যারা এই তালাতালি করে, কিছু দেওয়ার পরে খোঁটা দেয়, দুই নম্বরে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে, বিজ্ঞান এখন তথ্য দিয়েছে 1500 বছর আগের এই হাদিসটা, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তোমার টাকনোর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান্নামে না চলে জান্নাতে আসবে না। কেন বললেন? নবীজির এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে, মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম, ওটা যদি বারবার, এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা, পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার, এই যে রগটা যদি বারবার আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে, তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। বিজ্ঞানে ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে, আশা করছি আপনি হাদিসটা আমল করবেন, শুধু নামাজের সময় না, সব সময় না, নামাজের সময়। তিন নম্বরে যারা বিদ্য জিনাখোর, বুড়ো জিনাকারী, এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে, যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে, আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না। বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি, যাদের রুম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলে। আজকে দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে, জামালপুরের ডিসির কথা নয় বাদই দিলাম, এগুলো কি যুবক না বুড়ো আসতে বলে। এজন্য আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয়, এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ, ওর একটা বিয়ে করলে হবে না, ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে, তাও হবে না। না এদেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই, একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে, কথা বলেন না কেন? আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে, যে সম্পদ, যে ক্ষমতা, যে প্রভাব প্রতিপত্তি, একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছি। ওনার দ্বারা এখন কিন্তু একটা না, আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার, এ কথা বলছেন না? আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি লক্ষ্য করে দেখবেন, এদের যে চরিত্র কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না, কারণ অধিকাংশ বুড়ো মানুষ জেনাখোর। চার নম্বরে অহংকারী ফকির, ফকির আবার অহংকারী হয়, ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস? এই ফকির মানে যারা ভিক্ষা করে, এই ফকির না,
এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির। এমন সময় কারেন্ট গেল, জেনারেটর নেই, এত দেরি হলে তো সম্ভব না, ওখানে একজন বসে থাকেন। ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি, আল্লাহ বর্ণনা দিয়েছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ শুধুমাত্র ধনী, তোরা সব ফকির। আল্লাহর তুলনায় আমরা কি? আরো জোরে, শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির, ফকির না আমরা। এই জন্য ফকির যারা আমরা, আমাদের অহংকার সাজে না। কি হলো রে, হনুমান হয়ে গেছে। অহংকার যাদের ভেতরে পয়দা হয়, এটা দূর করা লাগবে, না তো কিয়ামতে আপনি আল্লাহর নজর পাবেন না। শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা, এটার বলার দরকার নেই, পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এটা এই দেশে নেই, যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো। সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি, তিরমিজি শরীফের হাদিস। আমরা যারা এর ভেতরে পড়ে না যাই, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, তালাতালি করা লোক যারা আছেন, চরিত্র পাল্টান। এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র, এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিতা। মা বোনেরা, নবীজি মেরাজের রাত্রে জাহান্নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে। এক নম্বরে, মেয়েরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে, সে গল্প কোরআন হাদিসের না, শুধু তালাতালি আর স্বামীর বদনাম। এরকম বউ আছে কার হাত ধরেন তো? আলহামদুলিল্লাহ, এলাকায় এরকম মহিলা নেই। আবুল আহাবের কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল, কিন্তু তাদের নামে তো আল্লাহ সূরা দেয়নি। যেমন আবু সেহেল, উতবা, সাইবা, মগিরা, তাদের নামে কিন্তু আয়াত আছে, সূরা নেই। ওলিদ ইবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন, সূরা কলমের 13 নাম্বার আয়াত, উতুল্লিম বাদা জালিকা সানিম। এতটুকু শেষ। কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন, সূরা পর্যন্ত নাসিল করলেন। আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে, কিন্তু আয়াত সূরা নেই। আর এই লোকটার নামে আয়াত না সূরা? বলেন, এত বড় একটা সূরা আল্লাহ তার নাম দিয়ে, তার স্ত্রীর নাম দিয়ে নাসিল করলেন। তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবুল আহাব আরো ঘৃণিত, নিকৃষ্ট। বলেন, অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল, এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চষা মারে, ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয়। তাফসিরের কিতাবে দেখলাম, কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয়?
আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আব্দুল্লাহর এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সম্পারের দিন একটু চষা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাকালে বলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি তাও মানুষ এমনি এমনি পড়ে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবী লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন 30 বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিস্তা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলেন গভীর রজনীতে বিশ্ব নবী এসে ডাক দিয়েছে সাদি কি লিখছিলে দেখাও হযরতে শেখ সাদি বলে হে রাসূল জীবনে বহু কবিতা লিখেছি কোনোদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না আল্লাহর নবী বলেন সাদি কি লিখেছ আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়ালিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গুলিস্তাবস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগলে আপনি চুপ থাকবেন
যদি ভালো না লাগে চোখ থাকবেন, আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। বারবার কারেন্ট, একবার এর জেনারেটর চালান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, 6666টি আয়াত থেকে কোরআনে কারিমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি। পড়া কোরআনে আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে 25টি ওয়াদা নিজে করেছেন। কয়টা আরো জোরে? এই 25টা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন। আরো আসতে বলেন, এখানে ওয়াদা করছেন কে? কোথায়? কোরআনে। জোরে বলেন। কয়টা? একটা বললাম নাম, তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন, এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন। যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে আরেক কথা কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে, আমার ওয়াদা ভঙ্গ হবে না। আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব, কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি। কয়টা ওয়াদা? আজকের যে ওয়াদা প্রথম নম্বরে, আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবেন। জান্নাত কিন্তু সবাইকে দেবেন না, দেবেন তার মমিন বান্দা বান্দিদের। কথা বললেন না কেন? এবার আসেন তো, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে? মমিন কারা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে, তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। একটু খেয়াল করে শোনা লাগবে, জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি, কিন্তু এর ভেতরে তথ্য আছে। এখানে সরাসরি ক্রেতাকে এই জবান খোলেন না কেন? জোরে বলুন। বিক্রেতা, আমরা বললে হবে না, এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না। ইস্তারা মিনাল মুমিনিনা, যারা মমিন। এখন এই মমিন কারা? আল্লাহর নবী বলেন, মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না, ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না। এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি, এদন মানে ক্ষমতার হাত, এদন মানে আইনের হাত, এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত, এদন মানে টাকা পয়সার হাত। এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না। আপনার হাজারো মুখ থাকতে পারে, আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে। আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে, ওইটাও মুখ।
আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, আপনার শরীরের হাত হতে পারে, এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে, অশান্তিতে থাকে, আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি। এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো, এ দেশে এখন মমিন বেশি না কম? কম মানে নেই। আমরা মনে করি এই দেশে 96% মুসলমান, এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন? না, আমার দাদা বলছিলেন 96% না, বাংলাদেশে যেদিন 51% মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে, ওই দেশে ইসলাম কায়েম হতে 16 ঘন্টাও সময় লাগবে না। এক গরিব রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, রান্না করো, আমি গোসল করে আসি। আর স্ত্রী রান্না করতে যেয়ে চিন্তা করছে, দেখি কেমন লাগে, 1 পিস 2 পিস করে মুখে দিতে দিতেও ছাতা শেষ। চিন্তা করছে, আমার স্বামী আসলে আমি বলবো কি, যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু, মূলা, বেগুন, ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কই? বলে, আপনি জানেন না, আপনি গোসল করতে গেলেন, আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম, এসে দেখি মাংস আর নেই, ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে। লোকটা চিন্তা করে, 1 কেজি মাংস শুধু গোসল করতে গেলাম, রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢাকাও শেষ, কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে, এর ভেতরে 1 কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে। পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে, খপ করছে ভেতরে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি, ডাক দিয়ে বলে, বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই, আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই? কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। কথা বলেন না কেন? 51% মুসলমান যদি হযরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয়, 96% লাগবে না। আপনি মমিন দাবি করলেই হবে না, অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে, আমি মমিন না, মমিন কে, শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয়, তে ছাগল তো বড় মুসলমান, ছাগলের খাতনা করানে না, সম্ভব না। আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন, অত পাগল আমার আল্লাহ না, আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা, আরো জোরে। সুতরাং আপনি যদি মুমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন, আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না, কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছে। আল্লাহর টাকা পয়সা দরকার না, আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা। এই কথা বলে না আমার ভাইরা, এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি, ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি, ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি, যে যেসে দিলে আমি নিয়ে নেব না। আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? কারুনের যে সম্পদ ছিল, কোরআনে কারিমে আল্লাহ একটু টাচ দিয়েছেন মাত্র, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ سورة قصص 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 10 নম্বর লাইনের 76 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কারণ মুসা নবীর অবাধ্য ছিল, তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম, 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে, 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে তো তালা বহন করতে কতজন লাগবে? আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল?
আপনার সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে, তাহলে কারণের নাম দিয়ে দিত। কথা বলেন না কেন? বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত। মুসা বিন শমসেরের নাম বলতো, সাম সালমান ইব্রাহিমের নাম বলতো, আকিজ কোম্পানির নাম বলতো। আপনার কয় টাকার মালিক আপনাকে তারা 10 বার না 100 বার 1000 বার কিনতে পারে, বেচতে পারে। আমি আকিজ কোম্পানির আদ্দিন হাসপাতাল, যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন, ঢাকা মগ বাজারে আদ্দিনে আমি জমার নামাজ পড়াই মাসে 2 বার। আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে। বাংলাদেশের ভেতরে এখন ওরা 3 নম্বর ধনী, 10টা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে 3 নম্বরে, আর আপনার তো নামই আছে। তাহলে আপনি তো ওর ভেতরেই নেই, তাহলে ইস্তারা মিনাল মুকমিনি না। আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না, কার আরো জোরে